সমুদ্র সৈকত কার না ভালো লাগে? বিস্তৃত নীল সমুদ্র আর নীল ঢেউ আশ্রে পড়ে যে সুবিশাল বেলাভূমিতে, তার প্রতি আকর্ষণ নেই এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। চিকচিক সাদা বালুকাময় বেলাভূমি সমুদ্রের ঢেউ গিয়ে নামে। পৃথিবীর প্রায় সব সমুদ্র সৈকতের একই চিত্র, কিন্তু সাগর পাড়ে গিয়ে যদি বালুর পরিবর্তে হাজার হাজার পাথর দেখা যায়, আবার সেই পাথর যদি হয় কাচের তৈরি, তাহলে মন ভালো না হয়ে যায় কোথায়? যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টেট পার্কে রয়েছে এমন এক অদ্ভুত সমুদ্র সৈকত, যেখানে বালি নয়, চিকচিক করে কাচের টুকরো। এ সৈকতের নাম গ্লাস বিচ। এখানে গেলে পর্যটকদের নানা রঙের স্বচ্ছ পাথর দেখে মন ভরে যাবে। এখানকার রঙিন পাথরগুলোর উপর সূর্যের আলো পড়ে চিকচিক করা আলোর প্রতিফলন এক স্বর্গীয় দৃশ্যের অবতারণা করে। এই কাচের টুকরোর সমুদ্র সৈকত একদিনে তৈরি হয়নি, এর শুরু 1906 সাল থেকে। স্থানীয় বাসিন্দারা তাদের নিত্য ব্যবহার্য অপ্রয়োজনীয় কাচের টুকরো ও বিভিন্ন যন্ত্রাংশ এই সৈকতে ফেলতে শুরু করে। 1943 সালের দিকে এসে সৈকতের একটি অংশ কাচের ভাঙা টুকরো ও বর্জ্যে একেবারে ভরে ওঠে। এরপর সৈকতটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পূর্ণ ব্যবহারযোগ্য যেসব যন্ত্রাংশ ছিল তা বিক্রি করা হয়, আর বাকি যা কিছু ছিল, বিশেষ করে কাচের টুকরো, তা বছরের পর বছর সৈকতে আশ্রে পড়া ঢেউয়ের সাথে ঘষা লেগে মসৃণ থেকে মসৃণতর হয় উজ্জ্বল দ্যুতিময়, যেন এক একটি মহামূল্যবান পাথর। 1998 সালে গ্লাস বিচ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতি বছর এই সমুদ্র সৈকতে গ্লাস ফেস্টিভ্যালের আয়োজনও করা হয়। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।